এই রেলওয়েতে এই কারণে আমাদের ঈদের সময় টিকেটের অথবা যাত্রার প্রেসারটি অনেক বেশি পড়ে এবং এই সুযোগে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি কালোবাজারের সাথে টিকিট কালোবাজারের সাথে জড়িয়ে পড়ে। অধিকাংশ মানুষ ইদানিং অনলাইনে টিকিট ক্রয় করে থাকে কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায়। এছাড়াও রাতভর রেল স্টেশনে অপেক্ষা করেও সকাল শুরু হতে না হতেই টিকিট বিক্রি হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া যায় বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে। এ সংক্রান্তে র্যাব এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত ছিল এবং বিভিন্ন রেল স্টেশনে গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করেছিলাম এবং টিকিট বিক্রয়কারীদের মাধ্যমে এই চক্রের শিকড়ের সন্ধানে আমরা তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় র্যাব একের আভিযানিক দল কর্তৃক একটি টিকিট কালোবাজারি সাথে জড়িত অপরাধী চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে কমলাপুর রেল স্টেশনের দ্বিতীয় তলায় সার্ভার রুমে জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত বিশ্লেষণের জন্য সহজ ডটকম এর সিস্টেম ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিমকে র্যাব একের কার্যালয়ে নিয়ে আসা হয়। পরবর্তীতে মোহাম্মদ রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রেলওয়ে টিকিট কালোবাজারির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য র্যাব একে প্রদান করেন কিন্তু জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার বিভিন্ন তথ্যে গরমিল এবং পরস্পর বিরোধী বক্তব্যে সন্দেহ হলে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল ফোন পর্যবেক্ষণ করা হয় এবং টিকিট কালোবাজারি চক্রের সাথে মোহাম্মদ রেজাউল করিমের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে গত 27 এপ্রিল 2022 তারিখে রাত আনুমানিক 10টার সময় মোহাম্মদ রেজাউল করিমকে এবং তার দেয়া তথ্য মতে বিমানবন্দর রেল স্টেশন হতে কালোবাজারি টিকিট বিক্রেতা বিক্রি সহযোগী মোহাম্মদ ইমরানুল আলম সম্রাটকে গ্রেপ্তার করা হয়। এ সময় উভয়ের স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিপুল পরিমাণ রেলওয়ে ই টিকিট জব্দ করা হয়। মোহাম্মদ রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি বিগত 6 বছর ধরে রেলওয়ে টিকিটের সাথে জড়িত ছিলেন। সহজ ডটকম এর পূর্বে তিনি CNSBD-তেও কর্মরত ছিলেন। পরবর্তীতে রেলওয়ে টিকিটের দায়িত্ব সহজ ডটকম পেরে অভিজ্ঞ কর্মী হিসেবে মোহাম্মদ রেজাউল করিমকে পুনর্নিয়োগ প্রদান করা হয়। মোহাম্মদ রেজাউল করিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় 2 থেকে 3 হাজার রেলওয়ে টিকিট অবৈধ উপায়ে সরিয়ে নিতেন। এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো অবৈধভাবে আয় করতেন বলে র্যাব একের জিজ্ঞাসাবাদে তিনি জানান। অভিযুক্ত মোহাম্মদ রেজাউল করিমের বেশ কিছু সেলসম্যান রয়েছে যারা বিভিন্ন রেল স্টেশনে এই কালোবাজারি টিকিটের সাথে জড়িত বলে তিনি জানান। মোহাম্মদ রেজাউল করিমকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ব্যক্তিগত পরিচিতদের কাছ থেকে টিকিট প্রতি 500 টাকা মতো অতিরিক্ত আদায় করতেন। অন্যদিকে কালোবাজারি টিকিট বিক্রেতার মাধ্যমে বিক্রির ক্ষেত্রে 1000 থেকে 1500 টাকা তিনি অতিরিক্ত অর্থ আদায় করতেন। রেজাল করিমের দাবি রেলওয়েতে বিভিন্ন VIP টিকিটের আবদার মেটানোর কারণে তিনি নির্বিঘ্নে এই কাজ করে আসছিলেন। রেলওয়ে টিকিট সংক্রান্ত অন্য কেউ টিকিট কালোবাজারির সাথে জড়িত আছে কিনা তা আমরা তদন্ত করে দেখছি। অভিযুক্ত মোহাম্মদ রেজাল করিম তার নিজস্ব পরিচিত লোকজন এবং সংশ্লিষ্ট পরিচিত জনদের মাধ্যমে অবৈধ উপায়ে টিকিট প্রত্যাশীদের একটি বড় চক্র গড়ে তোলেন। এছাড়াও তার নিজস্ব বেশ কিছু কালোবাজারি টিকিট বিক্রেতা রয়েছে। রেলে ই টিকিটিং সিস্টেম ইঞ্জিনিয়ার হওয়ার সুবাদে তিনি নিজে ই টিকিটিং সার্ভার হতে অবৈধ উপায়ে টিকিট বুক ও ক্রয় করতেন। প্রধান অভিযুক্ত রেজা একজন প্রযুক্তি সম্পন্ন ব্যক্তি হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদের ফাঁকি দিতে বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট সংক্রান্ত যোগাযোগ করে আসছিলেন। একই সাথে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্স সার্ভিসের বদলে তিনি মূলত নগদ অর্থের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় প্রক্রিয়াধীন আছে। এটি আসলে আইন তার নিজস্ব গতিতে চলে। এখন আপনি যদি কোশ্চেন করেছেন যে মাত্র 2 দিন আগে কেন আমরা করতে সক্ষম হলাম, অনেকটা সেরকম মনে হলো আমার কাছে। আসলে জিনিস সেরকম না, আমাদের নজরদারি অব্যাহত ছিল বাট
সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে আমরা ভোট করি কাউকে ভোটতে পারি না আমরা কিন্তু রেজাল্টকে এই রেজাল্ট করি কে প্রথমে আমরা গ্রেফতার করি তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে এসেছি কথাবার্তা বলেছি পরবর্তীতে অলমোস্ট আমাদের সাথে দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরে যখন আমরা ওনার কথাবার্তার গভীর পাচ্ছেন তারপরে কিন্তু আমরা কনফার্ম হয়েছে যে হ্যাঁ সম্ভবত উনি জড়িত পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে তো আসলে এই দায় আমাদের সবার আমরা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব ঠিক মতো যদি আমরা পালন করি এবং আমাদের আন্তরিকতার যদি নিজেদের পেশার প্রতি আন্তরিকতা থাকে দায়িত্বের প্রতি আন্তরিকতা থাকে দেশের প্রতি শ্রদ্ধা থাকে দেশের জনগণের প্রতি যদি আমাদের শ্রদ্ধা থাকে এই জিনিসগুলো আমার আমি মনে করি খুব সহজে এড়ানো সম্ভব অন্তত এই রেজল্ভ করিকে গ্রেপ্তারের মাধ্যমে একটি নতুন পথ উন্মোচিত হলো বলে আমি মনে করি